আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু সাইফ রাফি বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, বের হয়ে গেলাম ফ্রেন্ডদের সাথে, একটু ঘুরবো আজকে। তো দেখি কোথায় যাওয়া হবে, আমি এখনও জানি না। এই যে আমার বন্ধু সালমান চলে আসছে আমাকে রিসিভ করার জন্য। সামনে হচ্ছে ফয়সাল ভাই ওয়েট করতেছে, ফয়সাল ভাইয়ের কাছে যাব। আরও আছে হচ্ছে আমার টিম মেম্বার আসিফ এবং হচ্ছে সুমিত, ওরা ওয়েট করতেছে এখানে। দেখি ওদের পিক করতে যাব। এখন আমরা এখন আছি হচ্ছে সাধনা গলিতে। সাধনা গলি থেকে বের হয়ে যেতেছি। যেই পরিমাণ বৃষ্টি হয়েছিল ঈদের দিন, এখনও পর্যন্ত পানি শুকায় নাই। এখন আছি হচ্ছে কচিকাচার গলিতে। কচিকাচার গলি, এই কচিকাচার স্কুলটাতে হচ্ছে আমি পড়ছি ছোটোবেলায়। অনেক স্মৃতি আছে আমার এই স্কুলে। ওরা না কারের পুল কইল। ও এদিকে আবার মুভিন আসছে, নিয়ে নে মুভিন। হ্যাঁ কইতে পারি না তো, যাইব না বলে। তসলিম কইল কি যাইব না। এই তো তসলিমের বাসার নিচে চলে আসলাম। এদিকে সবাই ওয়েট করতেছে। এই যে ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। আসিফ, সুমিত, চোরের মতো চাই রয়েছে। তসলিম ক্যামেরা চালু করা। এই যে আমার দেখছেন, এটার লেগে আবার সাউন্ড ইউজ করতে হবে। দেখছেন কি কম কর টাকা সব ফেক। ইউটিউবের টাকা এই আমগো গালাগালি মিউট কইরা কইরা তুই ইউটিউবের টাকা কামাইছস। কি স্টেটমেন্ট শো করতে পারবো ইনশাআল্লাহ। এটা তো শো ইংলিশ দুদু। এই যে অরি সিনটা আমি দিয়া দিমু, বুঝছস? কি মনে করছস? ওই হনে না না হনে ছিল রে। কি হেলমেট পাও না? হেলমেট না সালমানের বাইকে রাখছিল। জুতা পরাই দাসো কোন হ্যাঁ? হেলমেট পান না ভাই? আচ্ছা কি করছ ওরা? হ্যাঁ হ্যাঁ হেলমেট চুরি হয়ে গেছে। এটা ব্লক কর, এটা ব্লক কর। এই চলতেছে তো। হেলমেট চুরি হয়ে গেল ফয়সাল ভাই। ফের সামনে থেকে হেলমেট চুরি হয়ে গেল। দেখুন ভিডিও সহ। ফয়সালের দেখুন ভিডিও সহ। আমার সামনে হেলমেট চুরি হলো। আমার তো সন্দেহ হচ্ছে চোরটা রাফি। আমি তো মাত্র এলাম রে ভাই। এই আমার ফ্যান্সরা তো দেখতেছে। আমি রাফি চোর। এই ক্যামেরা পোস্ট কইরা চুরি করে আবার কল করছস। চলে না, ডাইরেক্ট ভিডিও চলতেছে। দে দে। এখানে হচ্ছে একটা দুষ্টামি করা হইতেছে। ফয়সাল ভাইয়ের হেলমেট লুকায় রাখছে ওরা সবাই। এখন হচ্ছে ফয়সাল ভাইরে ঘুরাইতেছে। দিয়ে দে দিয়ে দে হেলমেটটা দিয়ে দে। আচ্ছা ল ল স্যার দিয়ে দে দিয়ে দিয়ে দে। দেখো ধো কেমন করে চোখটা রি করছে, মানে কিছু জানে না। দেখেন ভাই, আরে ভাই এর সব কাকা কি লিখা। মানে ঘটনাটা কি হয়েছিল কাকা একটু কম তো? মানে আপনি ওখান থেকে আর কি উঠে রাখছেন না এই জায়গায়, মানে যাতে চোরে না নেয় এই কারণে। থাকবে চুরি হয় না, হেলমেট পাওয়া গেছে। এই যে আমাদের হেলমেট, ঠিক আছে, মুকুটটা পাওয়া গেছে। জীবনটাই মিথ্যা। লাল পানি। আমার বন্ধু মুবিন চলে আসছে। দোস্ত তুই হেলমেটটা পরবি দোস্ত, ওই হেলমেটটা। যাই হোক, আমরা একটু পরে রওনা দিয়ে দিব, দেখি কোথায় যাওয়া যায়। এতক্ষণ অনেক দুষ্টামি ফাইজদামি হয়েছে, যে এখনো দেখেন দুষ্টামি করতেছে ওরা। আল্লাহ নীল পানি। এটা পড়া, এটা এটা পড়াতে না পড়া পারো। এটা পড়াতে নিবে না। এখন বেশ ভালো মধ্যে আমরা জান দেখো এই হেলমেট পড়েছে। আচ্ছা এই বড় কামের কি যাবে কান্দু যায়। এটা কি এটা পড়ার থেকে না পড়া ভালো, সত্যি কথা যেটা। এটা পড়লে তুই দেখছ হাইওয়েতে পড়ার পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই যে সবাই রেডি হয়ে গেছে, জেন্টাল লেডার স্কট। এই যে সবাই রেডি। ভাই হেলমেটটা পরেন ভাই। ও স্করা একদম সেই দি। ওয়াও সেই কত নিছে এটা? তো আমরা এখন কোথায় যাইতেছি ফয়সাল ভাই? দু চোখ যেদিকে যায়, মানে দু চোখ যেদিকে যায়। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে, দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব। ওই যে সবাই রেডি হয়ে গেছে, তাহলে চলেন ফয়সাল ভাই। ঠিক আছে, শেষ পর্যন্ত আমার বন্ধু বাটি হেলমেটটা পড়তে বাধ্য হইছে। হালকা মেরেছি লাল পানি করা। তো আমরা এখন রওনা দিলাম, তো দেখি কোথায় যাওয়া যায়। কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই আমাদের, মানে দেখি কোথায় যাওয়া যায়। তা আমি তো আপনাদের বেরোয়ার আগেই বলছিলাম যে কোথায় যাব জানি না, ফয়সাল ভাইরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তো দেখি কোথায় যাওয়া যায়। ভাই কালো ধোয়া বেরিতেছে, ভাই প্রচণ্ড কালো ধোয়া বেরিতেছে। আয় আল্লাহ। অনেকদিন পর আসলাম এসব, আগে প্রায় আসা হইতো আমার, কিন্তু ইদানিং ব্যস্ততার কারণে হচ্ছে যে আমার এখানে আসা হয় না। তো আজকে যেহেতু সময় পাইছি, ঈদের দ্বিতীয় দিন, তো চলে আসলাম। ও জায়গাটা ভালোই লাগে, একটা গ্রামীণ পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে। কি মানে জানো যে অনেক ফেক ভিডিও, ফেক জীবন লাইফস্টাইল, ফেক ভিডিও, ফেক জীবন লাইফস্টাইল, ফেক ভিডিও, এই যে দেখেন আমার হেটারস, এই যে দেখেন। ভাই আমারে নেবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হেলমেট বাহিনী পিটে বইছে না না, পুরো পিটানি পিটানি আর বুঝছেন না, জলে জলে সবার একটু জলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি ঘুরতে এসে টাকা কামাই, তোমার কেন জলে? ফয়সাল ভাই কি করেন? জিম করি। আই তেরি জিমটা কি করতেছ না? ওই জায়গায় সুন্দর রে, খুব দাগ ওটা ওটা আপনি এই জায়গা বা এই জায়গা মানে গাছটা আছে না, এটা পুরো অর্গানিক। আসিফ একটু দিকে হতো, ওই মিয়া 100টা তুলুম 50টা ভালো, হ্যাঁ 100টা তুললে 50টা ভালো হইব। যাক আমাদের ফটো সেশন এখানে শেষ, আমরা অনেক ছবি তুললাম। জায়গাটা দেখেন অনেক সুন্দর, জোস লাগে। ও না গাছটা, গাছটা কত বড়, অনেক পুরনো গাছ, অনেক পুরনো। খেলেন খেলেন ফয়সাল ভাই খেলেন, সেই লাগতেছে। ও জোস, সেই সেই ভালো লাগে ভাই, বুঝছেন এই বাবলগুলো। ও জোস লাগতেছে এই জায়গাটা, অস্থির। দুই পাশে দুইটা ব্রিজ, মাঝখানে পানি, অস্থির লাগতেছে। ওই যে ওইখানে ফটো সেশন চলতেছে, শেষ হয় না। কিরে তোদের ফটো সেশন কি শেষ হয় না? আমার বন্ধু ওজন মাপতেছে, কত হইছে? 90। ওই তো 5 কম কইছে, এই তো আর কি। তুই তোরটা মাপা দেই না সালমান, দেই না তোরটা কত? তোরটা কত হইব? 95 না 80, এত কম? কিন্তু পিছন দেখে তো মনে হয় না। কত ভাই দেন তো? 82। ওরে বাপ রে বাপ। এই জায়গাটা হচ্ছে জোস। দুই পাশে যে দুইটা ব্রিজ ছিল, ওই ব্রিজের একটা ব্রিজে আমরা আসতেছি, বাম পাশে যে ব্রিজটাতে, ওই ব্রিজটাতে যাইতেছি আমরা। অনেক সুন্দর করছে, মানে আগে থেকে অনেক ডেভেলপ করছে এই জায়গাটা। দেখি যাই, ওইখানে কয়েকটা ছবি টবি তুলবো। জোস প্লেস, ব্রিজটা অস্থির। ভাই টিকটক চলতেছে, টিকটক চলতেছে, টিকটকার। আরে সব টিকটকার হয়ে গেছে। বিয়ে করতে যাওয়ার আগে তো কিছু টিকটক করেনি, টিকটক করলে বিয়ে করবে। জিগা বিয়ে কি তোমার টিকটক হাইওয়ে তো আছে, ওই পেট ডাকতাছে মুগিল দেখ ধরে পড়ে যাচ্ছে। ব্রিজটা সেই সুন্দর, এই ব্রিজটাতে আসলে মনটা ভালো হয়ে যায়, হাঁটতেও তো মজা লাগে। দুই পাশে দুইটা ব্রিজ হতে মানে মনে হয় আমি বাইরের দেশে আসছি। বাইরের কান্ট্রিতে এই ব্রিজগুলো ইউজ করে, অস্থির। এই তো সুন্দর পড়ছে, পড়ছে, পড়ছে। পাইছস দিদি? দেখা দেখা দেখা, এই যে আমার বন্ধু আম পারছে। এই যে ফয়সাল ভাই এখন আম পারতেছে। আস্তে আস্তে মেরেন ভাই, হালকা করে মারবেন। হালকা মেরেছি এমনি করে, ঠিক আছে। সুমিত সুমিত দৌড়ে দৌড়ে আইতেছে, কোনো বলটা পাইতেছেন। আস্তে আস্তে আস্তে। আর সুমিতের, সুমিত বোলিংও পারে না, ব্যাটিংও মনে পারে না ঠিকমতো। এই যে আরেকটা পড়ছে, দিদি দোস্ত একটু দে তো, ভিডিওতে দেখাই দোস্ত একটু। আমার কাছে একটা ইয়ে ভিডিওতে দেখা, দেখছেন দুইটা আম পারছে অলরেডি, ওরা দুইটা আম পায়রা ফেলছে গাছের থেকে। কতগুলো আম পারছেন ফয়সাল ভাই? একটা পারছেন আপনি? সবার লিগে একটা একটা কাউন্ট করে পার। লাস্ট আরেকটা পাইরে আর পারিস না। আজকে মোটামুটি ভালোই বললাম তো। এখন হচ্ছে যে আমরা বের হয়ে যাব, আমাদের ঘোরা শেষ। ওই সবাই বাইক বাইক করতেছে, রেডি হয়ে গেছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার কোনো না কোনো দিন কোথাও দেখা হবে ইনশাল্লাহ। ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।